চোপড়া রমতলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও এক এক যুবতীর সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে প্রসঙ্গত বৃহস্পতিবার চোপড়া রামতলায় এলাকায় অভিযানে গিয়েছিল পুলিশ সেই সময় তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীর দল আর এই ঘটনায় পুলিশে দুই আধিকারিক এক কনস্টেবল এবং একজন গাড়ির চালক গুরুতর জখম হন বলে খবর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল এর আগেও রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এই আবহে প্রশ্ন উঠছে যেখানে পুলিশে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট টঙ্কার বাংলা